সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। আমরা এই ভিডিওতে আপনাদের জন্য যে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের একটি তথ্যবল উত্তর ঝকঝকে উত্তর পিডিএফ সহ আপনাদেরকে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনাদের উত্তর উত্তরপত্র আমরা পড়ে যাই। চলুন আমরা আগে কোশ্চিনটি দেখি, তারপর উত্তরপত্র যাব। আপনাদের কোশ্চিনটি এটি হচ্ছে আপনাদের কোশ্চেন, আমি একটু জুম করে নিচ্ছি। এখানে বলা হচ্ছে প্রশ্নটা একটু আমরা ভালো করে পড়বো, কারণ প্রশ্নের মধ্যে উত্তরটি লুকানো আছে। এখানে বলা হচ্ছে যে আপনাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটি, যে হাতে কলমে আবৃত বীচি উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ, এটি আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে কয়েকটি নির্দেশনাকে ফলো করে। নির্দেশনাতে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কাঠামো ও পুষ্প সংকেতের চিহ্ন সমূহ পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে, সেটি আগে লক্ষ্য করতে হবে। আচ্ছা, 2 নম্বর যেটিতে বলা হচ্ছে যে একটি ঢেঁড়স নিয়ে ধারালো চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশ, কাপড়ের রং, নেইল পালিশ, কলম বা সাইন পেন, জল রং বা পোস্টার, কালার কিং বা অন্য কোনো সহজলভ্য রং লাগিয়ে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় এর একটি বা দুইটি শব্দে নিম্নলিখিত বিষয়গুলো সক 1-এ উপস্থাপন করতে হবে। সাপটির শনাক্তকরণ, সাপের তারপরে সাপটির বিভিন্ন অংশের নাম, লেবেলিং, তারপরে শনাক্তকরণের যৌক্তিক ব্যাখ্যা। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে যে মালভাসিয়ে কিংবা পোয়েসিয়ে গোত্র যে কোনো একটি ফুল নিতে হবে, যদি না পাওয়া যায় তাহলে অন্য গোত্র কিন্তু ফুল নেওয়া যাবে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে যে ফুলটির উপবৃত্তি যদি থাকে, বৃত্তি, দল, পুষ্পস্তবক এবং স্ত্রী স্তবকের সংখ্যা গণনা এবং স্তবক সমূহের সংযুক্ত গর্ভাশয়ের অবস্থান, লিঙ্গ ও আমরা বিন্যাস নির্ণয় করতে হবে। প্রাপ্ত উপাত্তগুলো সক 2 এর নির্ধারিত ঘর সমূহে পূরণ করতে হবে। তারপরে এইখানে বলা হচ্ছে যে 5 নম্বরে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ছুরি ব্যবহারের সময় যেন কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সেটি চলে আমরা উত্তরপত্রে যাই। তার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকল উত্তর আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে ইতিমধ্যে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমরা প্রথমে একটি ঢেঁড়স কেটে নিয়েছি। একটি ঢেঁড়স এভাবে কেটে নেবেন আপনারা। কেটে নেওয়ার পরে এই এই যে কাটা অংশটাকে রং মাখাবেন। রং মাখানোর পরে আপনারা রং মাখানোর পরে একটি সাপ নেবেন। এই ঢেঁড়সটিকে কালারিং করতে হবে। এভাবে কালারিং করে আমরা একটি এ4 সাইজের সাপ দিবেন আপনারা। আমরা কিন্তু এই যে এ4 কালার করা ঢেঁড়সটিকে এ4 সাইজের পৃষ্ঠায় এভাবে সাপ দিয়েছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সাপের যে যে চিহ্ন, সাপ দেওয়ার পরে আমরা ঢেঁড়স সাপটি খাতায় এমন ভাবে থাকবে যেমন এবং চিত্রটিকে চিহ্নিত করা করতে হবে। অর্থাৎ আমরা ঢেঁড়সের সাপ দেওয়ার পরে আমরা উক্ত যে ঢেঁড়সের যে সাপ সেটিকে চিহ্নিত করব। আমরা একটু যেখানে অ্যাসাইনমেন্টের এটি চিহ্নিত করবো, তারপরে তারপরে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি আপনাদের একটু বলে নেই যে হাতে কলমে আবৃত বীচি উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা। এখন আমরা যে আপনাদের যে ঢেঁড়সের কাটা অংশের সাপটি দিয়েছি সেগুলোকে আমরা চিহ্নিত করব। ঢেঁড়সের এই অংশটাকে বলা হচ্ছে যে পেন্টাইল, তারপরে এই অংশকে বলা হচ্ছে যে মেসোক্রাপ, তারপরে এই অংশকে বলা হচ্ছে এন্ড্রোক্রাপ, আপনারা এভাবে চিহ্নিত করবেন। তারপরে এই অংশকে বলা হচ্ছে যে পেরিক্রাপ, তারপরে এই অংশটাকে বলা হচ্ছে যে ভিতরে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বীজ, তারপরে এটি হচ্ছে যে সেপ্টাম। এভাবে আপনারা সুন্দর করে চিহ্নিত করবেন। তারপরে ঢেঁড়সের কাটা অংশের সাপ এবং লেভেলিং এভাবে কিন্তু আপনারা করবেন। চিত্র চিত্র নাম আমরা দিয়েছি। তারপরে আমরা এবারে পরে শনাক্ত করে শনাক্তকারী বৈশিষ্ট্য, কিভাবে আমরা শনাক্ত করবো এই বৈশিষ্ট্যগুলো একটু দিব। এখানে সাপটির কচি অংশে রোম ও মিউসিলেস পূর্ণ পিচ্ছিল রস বিদ্যমান থাকে। তারপরে এন্ট্রোক্রাপে কি এন্ট্রোক্রাপ কিভাবে আমরা চিনলাম, যে সাদা বীচের উপস্থিতি রয়েছে। তারপরে উপরের অংশ অনেকটা স্পিড ও ক্লোরোফিন বিদ্যমান। তারপরে মেসোক্রাপ অংশটি উপর থেকে নিচে বিস্তৃত এবং এর বর্ণ সাদা হয়। তারপরে সবচেয়ে নিচে সেপ্টামের অবস্থান, বাইরের দিকটা সেপ্টামের কিন্তু লম্বাটে হয়। তারপরে উপরের বৈশিষ্ট্য থেকে বলা যায় যে এটি মালভেসি পরিবারের এক প্রকার পুষ্পক উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম আপনারা বৈজ্ঞানিক নামটি লিখে নিন, যদিও কঠিন বৈজ্ঞানিক নামটি উচ্চারণ করতে অনেক প্রবলেম হয়ে যাবে। অথবা হেবিস্কাস আমরা যদি অর্থাৎ এটি কিন্তু ঢেঁড়স একটি বলা যায়। এটি তুলা, কোকো ও হিবিস্কাসের সাথে সম্পর্কিত। এটি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে জন্মে। আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো দিয়ে দিলাম। তারপরে আপনাদের খ 9 নম্বরের যে নির্দেশনা সেটি ছিল যে মালভেসি যে গোত্রে একটি ফুল নিতে বলা হয়েছিল, আমরা সেই ফুলটি নিব এখন। যে আমি মালভেসি গোত্রে জবা ফুল নিয়েছিলাম,
সেই ফুল নিম্নোক্ত বৈশিষ্ট্যে পরিলক্ষিত হয়। ফুলের নাম জবা, এখানে আমরা বৈজ্ঞানিক নামটি দিয়েছি। তারপরে উপবৃত্তি, উপবৃত্তাংশ 5টি, তারপরে বৃতি হচ্ছে বৃত্তাংশ 5টি, তারপরে পুষ্পস্তবক অসংখ্য পুষ্পকের পুষ্পকেশর বিদ্যমান পূর্ণ দণ্ড নল সৃষ্টি করে। স্ত্রীস্তবক গর্ভদণ্ড 1টি, গর্ভমুণ্ড ও গর্ভপত্র 5টি, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে দল মণ্ডল হচ্ছে 5টি উপবৃত্তির বিন্যাস, হচ্ছে ভালভেট বৃত্তির বিন্যাস, ভালভেট স্তবকের সংযুক্তি হচ্ছে পূর্ণদণ্ড গর্ভদণ্ডকে বেষ্টন করে উপবৃত্তি অসংযুক্ত বৃত্তি সংযুক্ত। তারপরে পুষ্পপত্র বিন্যাস পাকানো, তারপরে আমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সাইল। তারপরে আমরা ফুলটির পুষ্প সংকেত উল্লেখ করবো। এখানে জবা ফুলটির পুষ্প সংকেত আমরা এখানে সুন্দর করে দিয়েছি, আপনার এখান থেকে জাস্ট এই চিত্রটি এঁকে নেবেন সংকেতটি। আমরা এখন ব্যাখ্যা দেই যে মঞ্জুরি পত্র ও উপমঞ্জুরি পত্র নেই, ফুল বহু প্রতিসম ও উভয়লিঙ্গ, 5টি উপবৃত্তি আছে, বৃত্তাংশ 5টি সংযুক্ত, 5টি 5টি মুক্ত, পুঙ্কশর অসংখ্য সংযুক্ত, গর্ভপত্র 5টি সংযুক্ত, তারপরে গর্ভাশয় অভিগর্ভ। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। আপনারা সুন্দর করে এইভাবে কিন্তু প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর সুন্দর করে লিখতে পারবেন। পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।